নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সব থেকে বড় গুড নিউজ হচ্ছে এটা, আমি দিদি নাম্বার ওয়ানে খেলতে গেছিলাম আর সেই ভিডিও আমার ব্লগ চ্যানেলে পরপর সুন্দরভাবে এসে গেছে। দীপাস ব্লগ অ্যান্ড মেকআপ আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সবাই যেও চ্যানেলটাতে যেও, ভালো লাগলে আমার ব্লগ আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলটা তো সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে নাকি? আর দিদি নাম্বার ওয়ান সবাই কেমন দেখলে অবশ্যই জানিও, আমি ওটা তোমার টেলিকাস্ট হওয়ার পর এই ভিডিওটা বানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 4টে, আমি এই যে ভাত আর এই নিয়েছি তরকারি বাটি ভর, যেহেতু ভাতের পরিমাণটা কম সেই জন্য তরকারিটা একটু বেশি। চলো আমি খাচ্ছি, খাচ্ছি কেমন? তেলাপিয়া মাছের পাতলা ঝোল, বেশি বক বক না করে খাই, খুব খিদে পেয়েছে। কীভাবে দিদি নাম্বারে ওয়ান ফোনে গেলাম, কীভাবে কি হলো না হলো, সব ভিডিও কিন্তু ব্লগ চ্যানেলে আছে, কিন্তু ব্লগ চ্যানেলটা সবাই অবশ্যই ফলো করবে, না সবসময় না করো, এই খবরাখবরগুলো পাওয়ার জন্য অ্যাটলিস্ট একবার ঘুরে আসবে। কতটা ঝোল করেছে বুঝতে পারছো? রচনা দিত মানে আমার ইডিং ভিডিওর কথা শুনে হো হো করে হাসছে। ফ্যানটা বন্ধ করে দিলাম, ধন্যবাদ।
খেয়ে উঠে মাসির বাড়ি চলে যাবো। আজকে মানে শ্যুটটা হয়ে গেছে, দিদি নাম্বার ওয়ানের ভিডিওটা আজকে দেখাবে টিভিতে। আজকে 19 তারিখ, আমি ভিডিওটা করছি। আমার ঘরে তো টিভি নেই, ওই জন্য মাসির বাড়ি চলে যাবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তেলাপিয়া আলু পাতলা ঝোল, এটা খেতে সবাই বারণ করে, এটা আমি সব থেকে বেশি ভালোবাসি খেতে। আমি অনেকক্ষণ ধরে ধুই তেলাপিয়া মাছের কানকো। দিদি নাম্বার ওয়ান থেকে যে ফ্রিজটা পেয়েছি ওটা সেটিং করছে এখন বাইরে। Thank you.
ডান, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ এটা কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করতে বলবো না, আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা।